MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। দেখুন, পুজোর সময় লোককে আনন্দে রাখতে হয়, খুশি রাখতে হয়। পুজোর সময় এসব বৃদ্ধি একেবারে অনুচিত। আর তাছাড়া যারা আন্দোলন করছেন তাদের উচিত পৌরসভায় গিয়ে আন্দোলন করা, কারণ পৌরসভায় একজন SDO আমলা এখন বসে আছে প্রশাসক হিসেবে। আর পুজোর সময় এই সমস্ত জিনিস করে সাধারণ মানুষ এমনিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, কাজ নেই, কম্ব নেই, এবং হাজার হাজার লাখ লাখ লোক বাইরে রাজ্যে গিয়ে কাজ করছে, পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। আর যে কজন কাজ পেয়েছে তার তো অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, ক্লাস 5 পাস করে অঙ্কের মাস্টার দেখতে পাচ্ছেন। এই দেখুন পাশে দাঁড়িয়ে আছে আমাদের পুরোহিত ঠাকুর, বলছে ম্যাথমেটিক্স অনার্স করে ঘরে বসে আছে। এ তো তাকানো যায় না মুখের দিকে, কারণ না আছে শিল্প, না আছে কিছু, একদম 45 লক্ষ লোক বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে, গুজরাটে, মধ্যপ্রদেশে, কর্ণাটকে, মহারাষ্ট্রে গিয়ে কাজ করছে। পুজোর সময় এই ধরনের অনৈতিক সিদ্ধান্ত অত্যন্ত খারাপ জিনিস, কাউকে এরা আলোচনা করে না। অর্থনৈতিক দপ্তরে 7 দিন ধরে সার্ভার বন্ধ রেখেছে, অর্থনৈতিক নোটিশ দিয়ে 7 দিন। কেন্দ্রীয় সরকারের অনেক স্কিমের টাকা ডাইভার্সন করে উনি লক্ষ্মীর ভাণ্ডার দিবেন বলেছিলেন, দিচ্ছেনও কিছু লোককে। সেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা যখন শর্ট পড়ছে এখান থেকে সরাচ্ছে। সিস্টেমটা এইটা, লক্ষ্মীর ভাণ্ডারটা নিজস্ব রাজস্ব থেকে দেওয়ার কথা, প্রত্যেক মাসে দিতে হবে। আগে 1 তারিখে আসতো, এখন 21 তারিখ হয়ে গেছে, কবে বন্ধ হবে কেউ জানে না। আমি বন্ধ হোক চাই না, আরও বেশি করে দিক চাই, কিন্তু কবে বন্ধ হবে কেউ জানে না। তো ভোটের আগে ঢপিং ছিল, এবারে করছে কি, যে মাসে টাকা শর্ট হচ্ছে ICDS-এর টাকা থেকে দিয়ে দিচ্ছে, আবার পরের মাসে ICDS-এর যখন পেমেন্ট দিতে হবে তখন মিড ডে মিলের টাকা থেকে দিয়ে দিচ্ছে। এই জাগলারি আর মিথ্যাচার, এটা বন্ধ হওয়া দরকার আছে পশ্চিমবঙ্গে।